আজি দুর্গতী নাশিনী দুর্গার নবমী পূজা আরম্ভ। তদুপলক্ষে নাগরিজুলি বারোয়ারি পূজা থলীত রাইজে আয়োজন করেছে কুমারী পূজা। কুমারী সকলক ফুল তুলসীরে সেবা জনায় বস্ত্র দান করে ভরি ধুয়ায় কুমারী সকলের ওচৰত সেবা গ্রহণ করে। নাগরিজুলিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাজেরে উলহ মালহেরে চলি আছে পূজা। পূজাথলী সমূহ ভক্তর ভিড় করা দেখা গেছে। আনহাতে ভাওয়াগুড়ি বারোয়ারি পূজাতো কুমারী পূজার আয়োজন করে নবমী পূজার দিনা আয়োজক সমিতিয়ে এনেদরে কুমারী সকলক পূজা পাতন করে সেবা গ্রহণ করে। যে আমি পঞ্চম বার্ষিক ভাওড়াগুড়ি বারোয়ারি দুর্গা পূজা উদযাপন করে আছো, আর এই পঞ্চম বার্ষিক প্রত্যেক বছরতে আজি পাঁচ বছর আমি কন্টিনিউ দুর্গা পূজার লগত সঙ্গতি রাখি আমি পূজা অনুষ্ঠিত করে আছো। এই বছর আমার কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে মহাষ্টমীর পিছতে, মহাষ্টমীর পিছতে নব মহানবমী, মহানবমীত আমি এই ভাওড়াগুড়ি বারোয়ারি উদযাপন সমিতিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত করো, আর অনুষ্ঠিত করে গেছো। আমি মহাষ্টমী পূজা রাতে তিনটার পর অনুষ্ঠিত হয়েছে, যা রাতে তিনটার পর মহাষ্টমী পূজা অনুষ্ঠিত হয়ে গই। এটা আপনার মহাষ্টমী পূজা সমাপ্ত হয়ে নবমী পূজার, নবমী পূজা এটা আরম্ভ হয়েছে। তো এই বছর সকলে গম পায় যে পূজা দুটা পূজা একেলগে পড়েছে, তেনেকা একটা মানে হেৰিত আমি পূজা উদযাপন করব লাগা হয়েছে। তো মা দুর্গার মা দুর্গায় সকল মঙ্গল, মা দুর্গার ওচৰত আমি সকলোরে সকল রাইজর মঙ্গল কামনা করছো, সকলকে ভালো রাখক এইখানে আশা রাখি আমি এইবার পূজা উদযাপন করছো। দুর্গা পূজার শুভেচ্ছা জ্ঞাপন করলো, লগতে আমি নবমীর দিনা বছরের কুমারী পূজা আপনার অনুষ্ঠান করো, এইবিলিও আমি আপনার আয়োজন করছো। দুর্গা পূজার আপনার নারী রূপক পূজা করা হয়, এইভাবে আমি কুমারী পূজা আয়োজন করছি। ডেস্ক রিপোর্ট, নিউজ এক্সপ্রেস, অসম।